হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমার নাম মোহাম্মদ শকিত হাসান শাওন। আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে শেয়ার করতে আসছি। তো আজকে যে কথাটা বলবো, যে আসল খাদ্য যেটা আমরা বলতেছি রিয়েল ফুড, এই রিয়েল ফুড বা আসল খাদ্য বলতে আমরা কী বুঝি সেটা আপনার সাথে একটু আলোচনা করব। তো অনেকে প্রশ্ন করতেছেন সেটাই, রিয়েল ফুড বলতে আমরা কী বুঝি। আমরা অনেকেই জানি যে ভাত না, এরকম না। আবার হচ্ছে যে রিয়েল ফুড বলতে কী বোঝাচ্ছে, যে আমরা ভাতটাকে মনে করবো না, শাক সবজি মাছ মাংস ফলমূল, এটা হলো রিয়েল ফুড, এটাই হচ্ছে রিয়েল ফুড। হ্যাঁ, তারপর আমরা আবার ফলমূলকে আবার এখন খেতে পারবো না, আমরা যেহেতু আমাদের বাচ্চাদের যদি আমরা এইভাবে যদি ঠিকভাবে মেনটেন করে চলে, তাহলে দেখবেন যে তাদের ওদের স্বাস্থ্যটা সুন্দর ভালো হচ্ছে। তো আমাদের আমরা কিছু কিছু খাবার অতিরিক্ত খেয়ে ফেলি। হ্যাঁ, তো একটা আমাদের খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত কোনো জিনিস ভালো না, কিন্তু পরে যখন আপনি খাওয়া দাওয়া ঠিক করে অ্যাচিভ করবেন, আপনি যখন ভালো হয়ে যাবেন, তখন সব খাবার আপনি পরিমাণ মতো কম খেতে পারবেন, তখন ভাত খেতে পারবেন বা অন্যান্য খাবারগুলো কম খেতে পারবেন। তো এখানে আপনি যদি ঢেঁকি সেটা চাল খান, সেটা ভালো, পরিমাণে কম, পরিমাণে কম খাবেন। যে কেউ যদি যে কোনো জিনিস বেশি খায়, তাহলে সেটা একটু বেশি খারাপ, সেটা হলো সমস্যা। আপনি ফ্যাটও যদি অনেক খান, তাহলেও আপনি প্রবলেমে পড়বেন। বুঝতে পারছেন না? তো মজার ব্যাপার হচ্ছে যে বডিতে ফ্যাট চাইলেও বেশি খেতে পারবেন না। হ্যাঁ, চাইলেও বেশি খেতে পারবেন না, আপনি চাইলে আইসক্রিম অনেকগুলো খেতে পারবেন, কারণ সাথে সুগার মিশানো আছে, আরও অন্যান্য কেমিক্যাল মিশানো আছে। যেমন অনেক কিছু জিনিস আছে যেগুলো ফাস্টফুড আইটেম মিশানো হয়, যেগুলো আমাদের যেগুলো মারাত্মক বিষ, সেগুলো খেলে আমাদের সমস্যা হতে পারে, অনেক বড় রকম সমস্যা হতে পারে। এখন বার্গার কিং বা এরকম যে বার্গার যারা খাচ্ছেন বা ফাস্টফুড যারা খাচ্ছেন, তো ওটা তাদের কাছে খেতে খেতে ও মানে অ্যাডিকশন হয়ে যাচ্ছে, এন্ড ওটা খালি খেতে ইচ্ছা হচ্ছে বা যেতে ইচ্ছা হচ্ছে খেতে ইচ্ছা হচ্ছে, এটা হলো নেশা। তো যে কোনো খাবার বেশি খেলে সেটা আবার ভালো না। রিয়েল ফ্যাট বডিতে বেশি ঢুকতে পারে না। যেমন মাখন, মাখন কয় চামচ খেতে পারবেন? যেমন মাখন এনে যদি আপনাকে বসাই দেওয়া হয়, আপনি কয় চামচ খেতে পারেন? খুব বেশি হলে 2-3 চামচ। এরপরে আপনি চামচ মুখের কাছে যদি নিতে পারেন, তাহলে মুখে মুখ সারানো পর্যন্ত মুখের কাছে নিতে পারেন, খাওয়া তো দূরে থাক। তো এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে হাত আর মুখে উঠবে না তখন, কারণ রিয়েল ফুড বেশি খাওয়া যায় না। হ্যাঁ, বডি তখন রেস্ট্রিক্ট করে, ব্রেন এটাকে ঢুকতে দেয় না, কারণ ব্রেন এটা জানে যে এটা ঢুকলে তার আর 12টা তার ভালো লাগবে না। হ্যাঁ, তো আমাদের যে মানে ও মানে ফ্যাট বার্নিং করার যে খুব কঠিন কাজ, হ্যাঁ, ব্রেন দ্বারা ব্রেন দিয়ে নিয়ন্ত্রণ করে এটা করা খুব কঠিন কাজ। তো এটা অনেক বিষয়। তো শাক সবজি ফলের মধ্যে জেনেটিক্যাল মডিফাই, আগে ফল ছিল এতটুকু, এখন ফল এত বড় বড়, আগে ফল ছিল অত মিষ্টি ছিল না, এখন মিষ্টি বেশি, আর ফস্ট মিশ্রে তো অবস্থা খারাপ, তো জেনেটিক্যালি মডিফাই হয়ে গেছে। হ্যাঁ, ফল আর ফল তো আগের ফল নেই, ইরি বিরি ইরি এগুলো তো, এগুলো আগে সেই আগের ধান তো আর নেই, জেনেটিক্যালি মডিফাইড। বুঝতে পারছেন? তো রিয়েল ফুড, রিয়েল রিয়েল খাবার বলতে, রিয়েল বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, তো পরিবেশ দূষণ থেকে বাঁচতে হবে, পানি ভালো সোর্স থেকে নিতে হবে। হ্যাঁ, তো বাতাসেরও শব্দ দূষণ, বাতাস বা এগুলো আমাদের বুঝতে হবে। আপনি যে বেঁচে আছেন এটাই বলবেন যে আলহামদুলিল্লাহ, এটার জন্য বলেন আলহামদুলিল্লাহ। তো এইরকম পরিবেশ আপনি যেভাবে বেঁচে আছেন, এটাও একটা বলতে হবে আলহামদুলিল্লাহ। তো আমাদের দৈনন্দিন জীবনে এরকম প্রবলেম থাকবেই, এরকম সমস্যা থাকবেই, এগুলোকে আমাদেরকে সলভ করে চলতে হবে। হ্যাঁ, দুনিয়াটা এত আরামের জায়গা না, তো আমাদেরকে বুঝতে হবে কীভাবে চললে পারে আমাদের সমাধানগুলো সম্ভব। যেমন সরিষার তেল, সরিষার তেলটা আপনার ঘানিতে ভাঙানো তেলটা ম্যানেজ করে নেবেন। নারকেল তেলটা সবচেয়ে ভালো স্বাস্থ্যকর, নারকেল তেলটা সবচেয়ে ভালো স্বাস্থ্যকর, ব্রেন ফাংশনের জন্য নারকেল তেলটা সবচেয়ে ভালো। দরকার নারকেল কিনে নিয়ে এসে আপনি ঘরে বানাই নেবেন, ইউটিউবে দেখে নেবেন। তো এরকম অনেক বিষয় আছে, আপনি এখন খুব ইজিলি জানতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন, ইজিলি আপনি জানার চেষ্টা করলেই জানতে পারবেন। তো এগুলো এমন কোনো কঠিন বিষয় না যেগুলো আমি আপনাদেরকে বলতেছি। যখন আমরা এগুলো নিয়ে চেষ্টা করব বা জানার চেষ্টা করব, তখনই তো জানতে পারবো, কারণ এগুলো তো আমাদেরকে মানে ওইভাবে জানানোর জন্যই তো কেউ বসে নাই। যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে তো খুব সহজ। তো আমি আপনাদেরকে যে বিষয়টা এখন বললাম, তো রিয়েল ফুডের বিষয়টা, রিয়েল ফুড আসলে কম। তো আমাদেরকে এর মধ্যে ভালো খাবারগুলোকে বেছে নিতে হবে। হ্যাঁ, আবার অনেকে বলছে নর্মাল খাবারটা কবে থেকে খাবো, নর্মাল খাবার বলতে আবার কী বোঝাচ্ছে? তো সবাই যদি ভাত বেশি বেশি করে খায়, সবাই
সবাই যদি সয়াবিন তেল খায় বা অন্যান্য মানে হাই হিটের তেল খাচ্ছে বা আগের মতো সে যেরকম হোক সেরকম খাচ্ছে, তাহলে সেটা কি নর্মাল খাবার হয়ে গেল নাকি? তো বডি তো অতিরিক্ত চিনি কখনোই নিতে পারে না। হ্যাঁ, আগে আমাদের জীবনযাত্রা কেমন ছিল? আমরা আগে কিভাবে চলেছি? আমরা একসময় সুইমিং করতাম, রানিং করতাম, ক্লাইম্বিং করতাম, হ্যাঁ, তারপর শিকার ধরতাম একসময়, নাকি ভুল বললাম বলেন? একসময় আমার ফাস্ট আমরা কি তখন ফাস্ট ফুডের দোকানে থাকতাম? আমরা খাবার ম্যানেজ করতাম, খাবারটা তৈরি করে নিয়ে আসতাম, মানে করতাম, সেটা বিষয় ছিল। আগে তখন শাকসবজি ছিল, তখন এত ঝামেলা, এত মানে সমস্যা ছিল না। তো মানুষের এত রোগ ছিল না তখন, এত প্রসেস ফুড ছিল না, এত বেশি ঝামেলা ছিল না। আগে এক ছটা তেল কিন্তু বাজার থেকে, সেই সেই দিন তেল তো 15 দিন চলতো, 7 দিনে শেষ হয়ে গেলে সে কী না কী কী অবস্থা হয়ে যেত। হ্যাঁ, সেই দিনগুলো কি একসময় ছিল। রিয়েল ফুড যেগুলো সেগুলো আসলে সবসময় খাবেন, তখন আর ফল খাবেন আর পরিমাণে কম। এখন যদি আপনি যেরকম সেরকম উল্টোপাল্টা খাবেন তাহলে তো হবে না। ভাত খাবেন খুব পরিমাণে কম, হ্যাঁ, শাকসবজি তো অল্প পরিমাণ ভাত নিতে পারেন কিন্তু অল্প। হেলদি খাবারগুলো এগুলোই, সাথে হয়তো কিছু অন্য খাবার যেগুলো যা মানে যে মানে খেজুর খেলেন, হ্যাঁ, অন্যান্য ফল অল্প সেগুলো খেলেন কিন্তু পরিমাণে কম। শুধু সেটা খাচ্ছেন না বা সেটার সাথে আবার অন্য কোনো খাবার অ্যাড করছেন কিনা এটাও বুঝতে হবে, সাথে ঘুমের কোয়ালিটি, হ্যাঁ, এক্সারসাইজ, সব কিছু মিলাইতে হবে, শুধু খাবার না। খাবার সাথে প্রতিটা বিষয় সম্পর্কিত, ওগুলোর সাথে প্রতিটা বিষয়ের সাথে সম্পর্কিত হয়ে আসবে। তো যখন তো আমরা যখনই খাবো, যখন বেশি খাবো না, সুস্থ হয়ে যাবো, ভালোভাবে খাবো, খাবার খাবো, এবং এখন যে ভালো খাবারগুলো বা যেগুলো যেগুলো ভাত পড়ে গেছে সেগুলো আপনি চিন্তা করে সেগুলো বেশি বেশি খাবেন। ঢেঁকি ছাড়া চাল, পরিমিত খাবারগুলো আপনি গ্রহণ করবেন, তখন আপনি ব্যালেন্স করতে পারবেন। তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম, তো এখানে আরও অনেক বিষয় আসবে, যেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত আরও অনেক রকম প্যাকেট প্রসেসিং খাবারের জন্য উৎসাহ করা হচ্ছে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাট বা অন্যান্য খাবার সেগুলো চিন্তা করে নাকি আমাদের মাসেলস ঠিক আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, আমাদের বডিতে সব কিছু মানে যেমন আমাদের ওয়েট কতটুকু আছে এগুলো চিন্তা করতে হবে, এগুলো কী পরিমাণ আছে। চর্বি জমার কারণে না আমরা সব কিছু দেখতে পারি না। হ্যাঁ, আমাদের শরীরে মাসেলসটা কেমন আছে, অতিরিক্ত বেশি মাসেল থাকলে আমরা সেটাগুলোকে দেখতে পারি না। তো অনেকে বডি মাস ইন্ডেক্স এগুলো নিয়ে ভাবতেছে, বিএমআই নিয়ে ভাবতেছে, তো ওটা না ভেবে আমরা দেখি যে সঠিকভাবে আমাদের মাংসপেশি ঠিক আছে নাকি। বিএমআই যেটা, এটা আমরা অতটাকে মানে ভালো মনে করতেছি না। হ্যাঁ, যে ওজন এক জিনিস আছে, ওজনটা তো আপনার চর্বির ওজন হতে পারে, আপনার তো মাসের ওজন যদি বেশি আছে সেটা ভালো, কিন্তু আপনার চর্বির ওজন বেশি সেটা তো ভালো না। তো আমাদেরকে ভাবতে হবে যে আমাদের শরীরের গঠন প্রক্রিয়া যেটা আছে সেটা কাঠামোটা ঠিক আছে কিনা। তো অনেক কথাই বললাম, তো এই কথাগুলোর মধ্যে একটি যে স্বাস্থ্যসম্মত, যে আমাদের শরীরকে ভালো সুন্দর রাখার জন্য যে খাবারগুলো প্রয়োজন সেগুলো এইটাগুলোকে ইম্প্রুভ করবে, এগুলোকে ঠিক করবে। আমরা এগুলো আগে আমরা অ্যাচিভ করব, আমরা সব জায়গা থেকে যখন চর্বি গুলিয়ে ফেলবো তখনই আমরা এই সাফল্যটা পেয়ে যাব। তো দেখুন বন্ধুরা, যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা তো আসবেই, ঠিক আছে, আপনি ভালো হতে চাচ্ছেন, আপনাকে ভালো হতে দিতে চাচ্ছে না, বা অনেকে হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনি যে ভালো কাজ করছেন অনেকের কাছে সেটা ভালো লাগছে না, ভালো খাবার বেশি খাচ্ছেন অনেকে সেটাকে অন্যভাবে হাস্যকরভাবে নিচ্ছে, আপনি এগুলো ভাববেন না। আপনাকে কেউ কিছু বললো আপনি হাসবেন, হেসে উড়াই দেবেন, কারণ আপনি তো জানেন যে কোনটা আপনার ভালো, কোনটা আপনার উপকার হচ্ছে। হ্যাঁ, আসলে এই দুনিয়াটা তো এত আরামের জায়গা না যে আপনি সহজেই সব কিছু পেয়ে যাবেন, চাইলেন আর পেয়ে গেলেন না, আপনাকে দেখতে হবে, খুঁজতে হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা ওইভাবেই গ্রহণ করে, আর কিছু মানুষ আছে যে তারা আরও উৎসাহ দেবে আপনাকে, বলবে হ্যাঁ এটা করেন, এইভাবে চলেন, আপনার মানে পদ্ধতিটা ভালো, আপনার চিন্তা ভালো, আপনার কথাবার্তা অনেক স্পষ্ট, এইভাবে আপনাকে উৎসাহ দেবে। তো আপনাকে যারা উৎসাহ দেবে আপনি তাদের সাথে বেশি সময় দিন, এটাই সবচেয়ে ভালো এবং ভালো জ্ঞানের কাজ হবে। তো বন্ধুরা, আমরা আজকে ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।